জাতীয় সড়ক সম্প্রসারণের ফলে ক্ষতিগ্রস্তদের ন্যায্য পাওনা আদায়ের ডেপুটেশন দেওয়া হলো মঙ্গলবার। এদিন উত্তর চব্বিশ পরগনা জেলা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয়। এদিন জাতীয় সড়কের অর্থ তছরূপের অভিযোগ আনা হয়েছে। জাতীয় সড়ক সম্প্রসারণে ক্ষতিগ্রস্তদের ন্যায্য পাওনা আদায়ের দাবিতে জেলা শাসকের কাছে ডেপুটেশন কর্মসূচি পালিত হল মঙ্গলবার। এদিন ৩৪ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য প্রতারিতদের ন্যায় অধিকারের দাবিতে উত্তর চব্বিশ পরগনা জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়। আমডাঙ্গা কেন্দ্রেও ৩৪ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণ ও প্রতারিত ন্যায় অধিকার রক্ষা কমিটির পক্ষ থেকে এই ডেপুটেশন কর্মসূচি পালিত হয়। প্রতারিতদের সঠিক অর্থ প্রদান ও অধিকৃত জমির অর্থ নয়ছয় করার অভিযোগ করে স্মারকলিপি জমা দেয় এই কমিটির প্রতিনিধি দল। তারা জানান, অসংখ্য দুর্নীতি হয়েছে তার তথ্য প্রমাণ সমেত আধিকারিকদের কাছে তুলে দিতে চান এই অধিকার রক্ষা কমিটি, এবং তারা চান আগামী দিনে জেলা শাসকের সাথে বৈঠক করে সমস্ত বিষয় সঠিক আলোচনা করে সমাধান হোক। কমিটির এক সদস্য বলেন, যে সমস্ত মানুষদের জমি ৩৪ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য নেওয়া হবে তাদের সঠিক মূল্য প্রদান করতে হবে। পাশাপাশি কমিটির পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনে জেলা শাসকের সাথে বৈঠকের পর পরবর্তী কর্মসূচি ঠিক করবে আমডাঙ্গা কেন্দ্রীয় ৩৪ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণ ও প্রতারিত ন্যায় অধিকার রক্ষা কমিটি। অসংখ্য দুর্নীতি হয়েছে আমডাঙ্গায়, যে দুর্নীতির তথ্য আমরা বারবার পেশ করেছি এবং সেই দুর্নীতি তো আমরা পরিষ্কার না, এটা কোন আইনে বা কিসের বলে হয়েছে, সেই দুর্নীতির বিষয়টা আমরা পার্ট টু পার্ট মৌজা অনুযায়ী বা ল্যান্ডে যে দুর্নীতি হয়েছে, কনস্ট্রাকশনে যে দুর্নীতি হয়েছে, সেগুলো খুব পরিষ্কারভাবে নোট ডাউন করে আমাদের নিয়েছে বা আমরা নোট ডাউন করে দিয়েছি, এবং এর গভর্নমেন্ট কপি যেগুলো দুর্নীতি হয়েছে আমাদের কাছে রেকর্ড, সেই কপিগুলো আমরা খুব পরিষ্কারভাবে ওনার ওয়েবসাইটে বা ওনাকে দেবো, এরকমই একটা কথা হয়েছে আমাদের কাছে, রেকর্ড আছে আর কি। অফিস রেকর্ডে দেখছি ১৬ লাখ, একটা শূন্য হাতে লিখে সেই শূন্যটাকে আউট করে ১৬০,০০০ পেমেন্ট হয়েছে, এটা কি? একটা জমিতে একই মৌজায় দেখা গেল ৯,০০০ শতক, ওই মৌজাতেই একেবারে লো ল্যান্ড, সেই লো ল্যান্ডটার শতক হচ্ছে প্রায় ৩.৫-৪ লাখ টাকা, কি করে? ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, আমডাঙ্গা। জাতীয় সড়ক সম্প্রসারণে ক্ষতিগ্রস্তদের ন্যায্য পাওনা আদায়ের দাবিতে জেলা শাসকের কাছে ডেপুটেশন কর্মসূচি পালিত হল মঙ্গলবার। এদিন ৩৪ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য প্রতারিতদের ন্যায় অধিকারের দাবিতে উত্তর চব্বিশ পরগনা জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়। আমডাঙ্গা কেন্দ্রীয় ৩৪ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণ ও প্রতারিত ন্যায় অধিকার রক্ষা কমিটির পক্ষ থেকে এই ডেপুটেশন কর্মসূচি পালিত হয়। প্রতারিতদের সঠিক অর্থ প্রদান ও অধিকৃত জমির অর্থ নয়ছয় করার অভিযোগ করে স্মারকলিপি জমা দেয় এই কমিটির প্রতিনিধি দল। তারা জানান, অসংখ্য দুর্নীতি হয়েছে তার তথ্য প্রমাণ সমেত আধিকারিকদের কাছে তুলে দিতে চান এই অধিকার রক্ষা কমিটি, এবং তারা চান আগামী দিনে জেলা শাসকের সাথে বৈঠক করে সমস্ত বিষয় সঠিক আলোচনা করে সমাধান হোক। কমিটির এক সদস্য বলেন, যে সমস্ত মানুষদের জমি ৩৪ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য নেওয়া হবে তাদের সঠিক মূল্য প্রদান করতে হবে। পাশাপাশি কমিটির পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনে জেলা শাসকের সাথে বৈঠকের পর পরবর্তী কর্মসূচি ঠিক করবে আমডাঙ্গা কেন্দ্রীয় ৩৪ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণ ও প্রতারিত ন্যায় অধিকার রক্ষা কমিটি। অসংখ্য দুর্নীতি হয়েছে আমডাঙ্গায়, যে দুর্নীতির তথ্য আমরা বারবার পেশ করেছি এবং সেই দুর্নীতি তো আমরা পরিষ্কার না, এটা কোন আইনে বা কিসের বলে হয়েছে, সেই দুর্নীতির বিষয়টা আমরা পার্ট টু পার্ট মৌজা অনুযায়ী বা ল্যান্ডে যে দুর্নীতি হয়েছে, কনস্ট্রাকশনে যে দুর্নীতি হয়েছে, সেগুলো খুব পরিষ্কারভাবে নোট ডাউন করে আমাদের নিয়েছে বা আমরা নোট ডাউন করে দিয়েছি, এবং এর গভর্নমেন্ট কপি যেগুলো দুর্নীতি হয়েছে আমাদের কাছে রেকর্ড, সেই কপিগুলো আমরা খুব পরিষ্কারভাবে ওনার ওয়েবসাইটে বা ওনাকে দেবো, এরকমই একটা কথা হয়েছে আমাদের কাছে, রেকর্ড আছে আর কি। অফিস রেকর্ডে দেখছি ১৬ লাখ, একটা শূন্য হাতে লিখে সেই শূন্যটাকে আউট করে ১৬০,০০০ পেমেন্ট হয়েছে, এটা কি? একটা জমিতে একই মৌজায় দেখা গেল ৯,০০০ শতক, ওই মৌজাতেই একেবারে লো ল্যান্ড, সেই লো ল্যান্ডটার শতক হচ্ছে প্রায় ৩.৫-৪ লাখ টাকা, কি করে? ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, আমডাঙ্গা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের ৩টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।